নমস্কার সবাইকে, আবারও স্বাগতম সুব্রজ ব্লগে। আজ আমি যাচ্ছি রাজধানী আগরতলায়, আর আমি ভাবলাম যেহেতু আগরতলা যাচ্ছি, মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন আছি উদয়পুরে এবং দেখতে পাচ্ছেন আমি জামে আটকে পড়েছি, এবং এই হচ্ছে ডন বস্কো স্কুল, উদয়পুরের স্বনামধন্য একটি স্কুল, এবং তার সাথে রয়েছে আমাদের উদয়পুরের NSM কলেজ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, এ কি তার মধ্যে আবার বৃষ্টি শুরু হলো ধীরে ধীরে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি গ্লাসে। এই হচ্ছে উদয়পুরের বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি, জুয়েল ক্লাব, এবং তার পূজা মণ্ডপের কাজ প্রায় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আসলে ত্রিপুরার ওয়েদার এখন কোন সময় বৃষ্টি আসবে আর কোন সময় রৌদ্র আপনারা বুঝতেই পারবেন না, ওয়েদারও একদম মুডি হয়ে গেছে। যেমনটা বলছিলাম, ওয়েদার খুব মুডি, আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে রৌদ্র, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু সামনে এগুতে মুষলধারে বৃষ্টি, আসলে কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় রৌদ্র কিছু বলা যায় না। আমি এখন চলে এসেছি ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর এখানে কোনো বৃষ্টি নেই আপনারা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, খুব সুন্দর। আমার ডান পাশে রয়েছে ত্রিপুরা ONGC-র হেডকোয়ার্টার, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আস্তে আস্তে আমি প্রবেশ করছি শহরের প্রাণকেন্দ্রে। আপনারা সামনে যে ওভারব্রিজের মতো দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশ সংযোগকারী রেলপথ, আর কিছুদিনের মধ্যেই ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে রেল কানেক্টিভিটি শুরু হয়ে যাবে। অবশেষে আমি এসে পৌঁছলাম রাজধানী আগরতলায়, এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আগরতলা ফ্লাইওভার, সে ফ্লাইওভারটি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।